আগ্রাসীর উপর গেরুয়া বাহিনী। কেবল বিটিসি মসনরেই নহয়, বিজেপিক লাগে তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদও। পরিষদন নির্বাচনতো পূর্ণ শক্তিরে নামিছে গেরুয়া দল, দখল করবলে সাজু তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদ। এইবার আগ্রাসী বিজেপি বিদেশি দখলের সর্বশক্তিরে নামি পড়ার সমান্তরালক তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদ দখলের তৈয়ার করেছে ব্লু প্রিন্ট। কারণ 2021ত বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের পূর্বে সম্মুখের প্রতিটি নির্বাচনকে সেমি ফাইনাল হিসেবে লৈছে বিজেপিয়ে। সেয়ে প্রতিটি সরু বন নির্বাচনে এতিয়া দলটির হয়ে উঠিছে গুরুত্বপূর্ণ। বিদেশি নির্বাচনের পাছতেই 17 ডিসেম্বর অনুষ্ঠিত হব তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদন নির্বাচন। তিওয়া পরিষদ দখল করবলে বিজেপির প্রত্যাহ্বান না থাকলেও সহজভাবে লব খোঁজা নাই গেরুয়া দলটে। সেয়ে পরিষদ দখলের সকলো প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে। বিদেশি নির্বাচনের পাছতেই তিওয়া পরিষদন নির্বাচনের নির্বাচনী প্রচারত গুরুত্ব দিব দলটির রাজ্যিক সমিতিয়ে। নির্বাচনটির দায়িত্বত থাকা সহ আহ্বায়ক রাজকুমার শর্মার দাবি, পরিষদর 37খন আসনের 30খনেই দখল করব বিজেপিয়ে। তিওয়া কাউন্সিল আমি বিজেপি প্রত্যেক ইলেকশনে সিরিয়াসলি আমি খেলি আছো। আপনি বিটিডিটু চাই আছে, তিওয়া ইলেকশনত আমার 36টা সিটের ভিতর 35 সিটত আমি ক্যান্ডিডেট দিছো, একটা সিটত এজিপি ক্যান্ডিডেট দিছে। আর প্রত্যেক ইলেকশন আমার কারণে একটা সিরিয়াস কথা আছে, আর আমি জিকার কারণে প্রচেষ্টা চলাম। আর তিওয়া ইলেকশনতো আমি মুঠতে 35-এর ভিতর ভালেমান রেজাল্ট করে মানে আশা করছো 30+ সিট পামে আমি। অবশ্যই বিজেপিয়ে দাবি করলেও দুই তিওয়া নেতা রমাকান্ত দেউরি আর পবন মান্তার সংঘাতে হয়তো খেলি মেলি করব পারে বিজেপি অঙ্কত। পিছে বর্তমান দুজন নেতার সংঘাতর অবসান হয়েছে বলেও মন্তব্য বিজেপি নেতৃত্বর। যেই নহক গেরুয়া দলটির আত্মবিশ্বাস কিমান প্রতিফলিত হব সেয়া নির্বাচনী ফলাফলত সে হব স্পষ্ট। ভিডিও জার্নেলিস্ট প্রসন্নর সহ রুবুল গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।